টাইম ফর ইউ, এটা আপনি অবশ্যই দ্রুত করে নেবেন আর কি। আমি ওই কল ডকুমেন্ট যেটা আছে হোম অফিসে ওখানে দেখেছি যে ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এক্সেমশন আছে তাদের জন্য যারা অলরেডি ওই ইংলিশ কোর্সটা মানে পাস করে আইএলটিএস দিয়ে বিয়ন্ড লেভেল পে যারা এন্টার করেছে দেশে পাস ভিসাতে তাদের ফার্দার লাগবে না। আপনি কলে দেখেছেন যে যারা স্পাউস ভিসা, স্পাউস ভিসায় তো আসলে A1 একটা রিকোয়ারমেন্ট আছেই, স্পাউসের যে কোনো দেশ থেকেই আসুক না কেন, আউট অফ ইংল্যান্ড, যদি আউট অফ ইউকে মিটার স্পাউস আসতে হলে আপনি আইএলটিএস দিয়ে এসছেন, অন্যরা A1 যে কোনো প্রোভাইডারের ইয়ে থেকে আসতে হবে। আর কলে এরকম আপনার প্রশ্নটি রইল, আমরা পরবর্তী সেগমেন্টে চেষ্টা করব এটির উত্তর দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যেটা বলেছেন কল ডকুমেন্টসে, কলের ডকুমেন্টের মধ্যে দেখে একটা পলিসি ডকুমেন্ট, সেখানে আপনি বলছেন যে যারা স্পাউস ভিসায় আইএলটিএস দেখিয়ে এসেছে, এরকম কি ওখানে লেখা আছে যে যারা ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করে এসেছে অলরেডি, এন্ট্রি টাই হয়েছে মানে ওই এন্ট্রি টাই হয়েছে ওই ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করে তাদের আর ফার্দার লাগবে না। যে আপনি, আমার মনে হয় হাবিব ভাই যে কথাটি বলেছেন এটা কি আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন? অর্থাৎ যদি কেউ স্পাউজে যখন আসে তখন যে লেভেলটি করে আসে এই লেভেলটি যদি থাকে তাহলে তাকে আর নতুন করে করার দরকার নাই, কিন্তু সেক্ষেত্রে কন্ডিশনটি হচ্ছে সেটা এক্সপায়ার হতে পারবে না, সেটা লাইভ থাকতে হবে। কিন্তু আপনার সার্টিফিকেটটি এক্সপায়ার করে গেছে, সুতরাং আপনাকে ভুলে যেতে হবে যে এখন আপনাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে এটা করতে হবে। কলের ডকুমেন্টের কথা এইভাবেই বলা আছে, মূল ডকুমেন্ট কিন্তু এখন বিয়ন্ড আপডেট হয়েছে এবং সেই ক্ষেত্রে আবার এর মধ্যে গ্রেডেশনও আপগ্রেড হয়েছে। আপনার আর কোনো প্রশ্ন থাকলে করেন। জি প্লিজ। জি, আর যেটা হলো যে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল প্রোগ্রাম হয় একটা বাংলাদেশে বিশেষ সংস্থার মাধ্যমে, তো সেখান থেকে আমি এল লতে অনার্স করেছি ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল প্রোগ্রাম, আমার ডিগ্রি ইউনিভার্সিটি অফ লন্ডনে, কিন্তু আমি এটা বাংলাদেশে বসে নিয়েছি বিশেষ সংস্থার মাধ্যমে, তো ওই ব্রিটিশ অনার্স ওই ব্রিটিশ ডিগ্রিটা কি এখানে অ্যাপ্লিকেবল হবে এডুকে ডিগ্রি থাকলে নাকি লাগে না? It depends. Basically, if you can convert korte paren, you can narik diye in the time that you have, then yes. But narik diye convert korar shomoy lekha taka lagbo that it was studied in an English medium and it is equivalent to a UK degree. If you can do that, then yes, that will be accepted. Well, ita apni ke narik chalabo. If you Google narik in the UK, if you Google narik, you can have all the information there. But to be honest, jekhon apnar certificate bangladesh e apnar jonno ektu cotton hoyto pare, to be honest I mone kori B1 is nice and easy, cheap and cheerful. Apni eta korle it might be the easiest solution for you for now, but in the meantime apni jodi ekhane narik di korte paren, then of course that is also acceptable. থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, মনে কিছু বলছেন না? আমি বলতেছিলাম যে এই কারণে যেহেতু ইউনিভার্সিটি অফ লন্ডনের এক্সটার্নাল ডিগ্রি হলেও সার্টিফিকেটে লেখা আছে ইট ডাজন্ট ডিফারেন্স টু দি ইন্টারনাল আর এক্সটার্নাল, ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্টারনাল। সো যেহেতু সার্টিফিকেটে লেখাই থাকে, সুতরাং ওই সার্টিফিকেটে লেখা যেহেতু আছে, সুতরাং ইউকে ডিগ্রি হিসাবে ফুল ডিগ্রি হিসাবে কাউন্ট হবে। ইউনিভার্সিটি অফ লন্ডনের গ্রাজুয়েশন প্রোগ্রাম যদি হয় থাকে, না গ্রাজুয়েশন প্রোগ্রাম সে এক্সটার্নাল প্রোগ্রামে তো LLB কমপ্লিট করেছে, সুতরাং তার সার্টিফিকেট যখন দিয়েছে সার্টিফিকেট স্পষ্টভাবে বলাই আছে এটা ওটা ইকুইভ্যালেন্ট টু ইউকে ডিগ্রি, ওখানে ইট ডাজন্ট মেক এন ডিফারেন্স, তখন লেখাই থাকে, সুতরাং ওটা ইউকে ডিগ্রি হিসাবে কাউন্ট হবে। Okay. So the most important thing is for anybody, I mean for anybody out there who's listening, as long as it mentions UK degree or equivalent to UK degree, it doesn't matter if it's internal, external, if it's a good university, bad university. এটা পজিটিভ সাইড, কিন্তু আরেকটা ব্যাপারে কিন্তু হবে, আপনি যেটা বলছিলেন আসলে প্রিয় দর্শক, আমার মনে হয় এই যে কলার যিনি করেছেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই হাবিব ভাই এবং মনির চৌধুরী যেটা বলছেন দুজন ইট রাইট, কিন্তু আপনি ইমিগ্রেশনের মতো একটা সিরিয়াস ইস্যুতে যখন আপনি যাচ্ছেন, যেটা আপনি 6.5 অ্যাচিভ করেছেন, যেটা B1 অনেক দুটো লেভেল হাই এবং অনেক হাই বেসিক্যালি, সো এটা B1 আপনার জন্য খুবই সিম্পল। আপনি শুধুমাত্র একটা অ্যাওয়ার্ডিং বোর্ডের একটা ইনস্টিটিউশনে কলেজে গিয়ে আপনি এনরোল করবেন, পরীক্ষাটা দিবেন, আপনি খুবই জানেন আপনি পরের দিন অথবা 7 দিন পরে 3 দিন পরে পেয়ে যাবেন। সুতরাং কেন একটা ছোট্ট সার্টিফিকেটের জন্য আপনি কেন কনফিউশন নিয়ে রাখবেন? কারণ কেস ওয়ার্কাররা সাধারণত আপনারা জানেন, জেনে রাখবেন কেস ওয়ার্কার কিন্তু সিনিয়র অফিসার নয় হোম অফিসে,
অত্যন্ত জুনিয়র লেভেল এবং মিড লেভেলের অফিসাররা থাকে, তারা অনেক সময় এই ব্যাপারে কিছু কনফিউশন ক্রিয়েট করে। আমাদের হাতে অনেক ডকুমেন্ট আসে যে ভ্যালিড ডকুমেন্টকে তারা ফেলে দিয়ে বলে যে এটা এর মধ্যে নাই, এটা এর মধ্যে নাই, এমন এমন রেফারেন্স দেয় যেটা পরবর্তীতে ইমিগ্রেশন কোর্টে গিয়ে 5 মিনিটের হিয়ারিংয়ে হোম অফিস কোনো জবাব দিতে পারে না। এরকম অনেক ঘটনা আছে। আমরা বলতে চাই না যে হোম অফিসের ব্যাপারে কোনো কিছু, আমরা বলতে চাই যে আসলে কেস ওয়ার্কাররা অনেক সময় অনেক বেশি ট্রেন্ড এবং এত বেশি পরিমাণে ডেভেলপমেন্ট থাকে, এত বেশি পরিমাণে আপডেট থাকে, তারা এগুলোকে অনেক সময় ই করতে পারে না। যেমন একটা অ্যাপেন্ডিক্স, আমরা প্রোগ্রামের আগে কথা বলছিলাম যে গত কয়েক সপ্তাহ আগে অ্যাপেন্ডিক্সের যেটা চেঞ্জ আসার কথা সেটা এখন পর্যন্ত আসে নাই, যার ফলে অনেকেই এরকম মিসগাইডেড হতে পারেন। নেক্সট কলার প্লিজ। সালাম আলাইকুম। জি আপনার প্রশ্ন প্লিজ। আমার ওয়াইফ বাচ্চারা ইয়ের পাসপোর্ট আছে, এগুলো আমাকে তোরা দিতে দিয়েছে ঢাকা রেসিডেন্স পারমিট দিয়েছে 5 বছরের এবং 4 বছর স্থান চলে গেছে। কি 5 বছরের পরে আমি এখান কার সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবো? থ্যাংক ইউ। মনে চলবে প্লিজ। 5 বছর পরে সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যাবে না, আপনাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড, যেটা ইএ ন্যাশনালদের জন্য পার্মানেন্ট রেসিডেন্স কার্ড, ওইটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে অন দি বেসিস দ্যাট আপনার স্পাউস ইজ এক্সারসাইজিং দি টেরিটরি রাইট, সেটা ওইটার ভিত্তিতে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লাই করতে হবে। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লাই করার ওইটি যখন পাবেন, পাওয়ার 1 বছর পরে আপনি তখন ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটা হচ্ছে, আপনি পার্মানেন্ট রেসিডেন্স না নিয়ে আপনি 6 বছরের মাথায় আপনি সরাসরি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন, তবে ইউকে বিয়ে হোম অফিস যেটা চাইবে 6 বছরের যে আপনার ওয়াইফ যে টিটি রাইট এক্সারসাইজ করছে অ্যাজ এ ওয়ার্কার হিসাবে, 6 বছরের এভিডেন্স তার কাজের ফি 45 ফি 60 এবং এগুলো সব প্রমাণ দিতে পারলেই তখন আপনি সরাসরি আপনি ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে ইনডিফিনিট দরকার হবে না। আর আর অন্যথায় আপনি 5 বছরের শেষ হওয়ার আগেই আপনি অ্যাপ্লাই করেন, আপনি ইনডিফিনিট পাইলে তখন 1 বছর পরে সিটিজেনশিপ। এবং দুটো ক্ষেত্রেই রিকোয়ারমেন্টে কিন্তু ইসল লাইফ ইন দ্য ইউকে দুটেই থাকছে। ইএ ন্যাশনাল আপনার রেসিডেন্সের ক্ষেত্রে তাদের ইয়ে লাগবে না, আপনার লাইফ ইন দ্য ইউকে লাগবে না, বাট সিটিজেনশিপের ক্ষেত্রে বিকজ দে আর ট্রান্সফারিং ফ্রম ইএ ল টু ব্রিটিশ ন্যাশনালিটি ল, তখন তাদের লাগবে সিটিজেনশিপের ক্ষেত্রে। সিটিজেনশিপের লাগবে, অর্থাৎ আইএলআর এর ক্ষেত্রে লাগবে না। আইএলআর এর ক্ষেত্রে লাইফ ইন দ্য ইউকে টি আমরা নেক্সট কলার কাছে যাচ্ছি। সালামালাইকুম। জি সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আমরা আপনি এখন লাইভে আছেন, আপনি প্রশ্নটি করুন। টেলিভিশনটি মিউট, টেলিভিশনটি দয়া করে মিউট করে তাহলে সরাসরি আপনি কথা বলতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম। জি আপনাদের দেখলাম আমরা সবাই জানি হোম অফিস হ্যাভ প্রেফারড ওয়ার্ডিং বডি, সো যেগুলো পরীক্ষা সিকিউর মানে কেউ দান্দামান্দ করতে পারে না, এটা নর্মালি একটু স্ট্রং কেস থাকে। So for example, if you do a Cambridge test, or if you do an IELTS test, or if you do a Trinity test or an ESB test, এগুলার সার্টিফিকেট মর্তব্য একটা বলন থাকে, টু বি অনেস্ট উইথ ইউ, দ্য ভ্যালু অফ দ্য সার্টিফিকেট ইজ নর্মালি হায়ার। সো ওদাও সবটি অ্যাকসেপ্ট করতে পারে,
in the next few months, I'm not janina ki hobe ki na hobe. If you look at what happened to TOEIC and ETS, yes. So anything can happen. Mm-hmm. So it at risk na newar jonno, if you take a secure test, it's better for you. Apnar poisha long term safe hobe. Plus also because of your life in the UK pass course, apnar jonno shows hobar kotha. Well, better hobe, but it will hobe. Yes, it'll be better. Yeah. আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এবং যেহেতু আপনি লাইফ ইন দ্য ইউকে করেছেন এবং আমার মনে হয় হাবিব ভাই যেটা বলতে চেয়েছেন আপনি লাইফ ইন দ্য ইউকেটি আমরা ধরে নিই যে যারা লাইফ ইন দ্য ইউকে পাস করেছে তাদের জন্য বি ওয়ানটি কঠিন হওয়ার কথা নয় সো আপনি ইমিডিয়েটলি এটা তবে প্রতিষ্ঠানের কাছে যখন যাবেন তারা অ্যাসেস করবে এবং তাদের কাছ থেকে সিকিউর টেস্টের ব্যাপারে সব ইনফরমেশন পাবেন এবং যেটি আপনি মোটামুটি ধরে নিতে পারবেন যে হোম অফিস ক্যান্সেল করার কথা নয় ওইরকম একটা অ্যাওয়ার্ডিং বডির আপনি পরীক্ষাটি দিলেন জি আমরা ছোট একটা ব্রেকে যাব আপনারা বেশ কয়েকজন কলার লাইনে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অনেকগুলো প্রশ্ন আমরা পাচ্ছি যেগুলো রিপ্রেজেন্টেটিভ ধরনের কারণ অনেক অনেক সমস্যাকে রিপ্রেজেন্ট করে এই কোশ্চেনগুলো আমরা এই ধরনের প্রশ্নকে খুবই ওয়েলকাম করি আজকে আমাদের সঙ্গে মুনির চৌধুরী আছেন নেচারালাইজেশন এবং ইমিগ্রেশন এক্সপার্ট এবং আমাদের কো হোস্ট মিস্টার হাবিব মির্জা আবার আমরা ফিরে আসছি ব্রেকের পর ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন